বিশ্বজুড়ে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ মাত্রা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, বায়ুমণ্ডলে এ গ্যাসের পরিমাণ বাড়ার পাশাপাশি গাছের কার্বন শোষণ ক্ষমতাও বেড়েছে। গবেষণায় দেখা গেছে, 2002 থেকে 2014 সালের মধ্যে সবুজ গাছপালা অতীতের তুলনায় যথেষ্ট না হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব পরিবেশ সুরক্ষার ব্যাপারে বেশ ইতিবাচকই হবে। গবেষণা দলের প্রধান ডক্টর ট্রেভর কেনান বলেন, পৃথিবীতে যে গাছপালা রয়েছে সেগুলো অধিকহারে কার্বন ডাইঅক্সাইড শুষে নিচ্ছে। সুখবর প্রতিদিন।